মেলা মেলা তো গোডাউন এন তো কিছুই না পাকিস্তানি ডিজাইন এটা অরিজিনাল ছয় আর পাকিস্তান মাল বুঝছেন প্রিন্টের কাস্টমারে যাতে কম কমে রেট দিতে পারে বুঝছেন যে এটা আপনার চায়নার ভিতরে এটা এটা অনেক চলা চলে সবাই পরে বুরকার সাথে যে অনেক আপনি বিক্রিও করতে পারবেন ভালো বুঝছেন শেডের ভিতরে আবার প্রিন্ট আছে যে দেখেন ডিজিটাল স্কোয়ারের ভিতরে আবার লেস লাগানো ডিজাইনার ডিজাইন ছয় আত ওনারা বাংলা সার কেউ বিক্রি করেন আমরা স্যার এটা পাকিস্তান অন্য পাক্কা পাশা তো অনেক সাই দেখলো অনেক সেল কালেকশন ভালো হইলে সবসময় টাকা আছে বুঝছেন এগুলো এমব্রয়ডারি কাজ করা যে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর লাভসনের পাক্কা পাশা তো লম্বা হইব ডাবল পিকো কাজ করা আছে আপনার বুঝছেন এটা চলুই ডলার বসানো অর্গেন্টি কাপড়ের ভিতরে কাজ করা যে দেখেন জরির ভিতরে এটাও কাজ করা ডিজাইনের কোনো শেষ নাই এগুলো ভালো চলে তো এগুলো জামা লাগা মিলাই মিলাই কালেকশনের কোনো শেষ নেই দেখেন পঁচিশ টাকা পার পিস একশো পিস মাল নিলে পঁচিশ টাকা করে অনেক সুন্দর কাপড় এটি হলো অরিজিনিয়াল নিলেন বুঝছেন ব্যতিক্রম ওনা বেশি তো আমার প্রচুর ওনা ছিল হ্যাঁ পাকি যারি ছয় হাত এগুলো আমার চায়নাতে একবার পাঁচ লক্ষ পিস মাল কিনছিলাম বুঝছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন দর্শক ইনটেক ওনার বিশাল স্থায়ী পাইকারি বাজার দেশের বহু শ্রেণী ব্যবসায়ীদের আনাগোনা থাকে এই পাইকারি বাজারে আমাদের দেশের অনেক ব্যবসায়ীরা এখান থেকে ওনাগুলো নিয়ে ব্যবসা করতেছে সামনে ওনার সিজন আসতেছে এখনই অনেকে ওনা নিয়ে স্টক করতেছে যদিও ওনা সারা বছরই চলে তো দর্শক সামনে ওনার দাম বেড়ে যেতে পারে বলে আমাদের দেশে অনেক ব্যবসায়ীরা কিন্তু এখন ওনা নিয়ে স্টক করতেছে আপনারা যারা ওনা নিয়ে ব্যবসা করতে আগ্রহী কিংবা আগের থেকে ব্যবসা করেন যারা সুতির ওনা করতেছেন সহায়তার ওনা চায়না পাকিস্তানি ভ্যারাইটিস ওনার কালেকশন তাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দর্শক আমরা সবাই জানি ধৈর্য পরিশ্রম মানুষকে সফলতা এনে দিতে সহযোগিতা করে থাকে আমরা যখন একটি ভিডিও দেখার ধৈর্য ধরতে পারবো তবেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো বেছে নিতে পারবো যেগুলো নিলে আমরা সহজেই সেল করতে পারবো তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক ধরনের ওনার কালেকশন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা সরাসরি দোকানে গিয়ে আনতে পারবেন এছাড়াও চাইলে কুরিয়ারে দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন দেশের বিভিন্ন পাইকারি মার্কেট ঘুরে ঘুরে আপনাদেরকে এরকম পাইকারি পণ্যের সঠিক সন্ধানটি দেওয়ার চেষ্টা করি যেখান থেকে নিলে আপনারা একটু বেশি প্রফিট করতে পারবেন তো দর্শক যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন যে এখানকার কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে হিউজ পরিমাণ ওনার কালেকশন নিয়ে আসছিলাম বাংলাদেশের একটি বৃহত্তম পাইকারি পোশাকের মার্কেট ভুলতাগাউসিয়ার মা বাবার দোয়া ওনা হাউস দর্শক এখানকার এই কালেকশনগুলো যতটুকু সম্ভব আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা একটি ভালো ব্যবসায়িক ধারণা পেয়ে যান তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ইমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার কাছে তো এখন দেখতে পাচ্ছি নতুন নতুন এক কালার প্রিন্টের তারপরে বিভিন্ন ডিজাইনের ওনার কালেকশন চলে আসছে তো আপনার কাছে যে ওনার কালেকশনগুলো আছে এগুলো কি সচরাচর সব জায়গায় পাওয়া যেতে পারে না 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 সব জায়গায় পাইব না আচ্ছা তো আপনার কাছে সর্বোচ্চ কত হাতের ওনা পাওয়া যাবে আপনার ছয় হাত পর্যন্ত আছে পাঁচ হাতের তো ছয় হাত ছয় হাত ওনা আছে ছয় হাত ওনা বাংলা সার কেউ বিক্রি করেন আমরা স্যার এটা পাকিস্তান ওনা দোকানের নামটা কি কিভাবে আসবে এটা মা বাবার দোকান হাউস আচ্ছা এটার অবস্থানটা কোথায় এই হলো গাউসে আমাদের একের তৃতীয় তলা পুলিশ বাড়ি পিছনে প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছেন আপনারা আমাদের একটা অফার চলতে আছে এই যে এটা পঁচিশ টাকা পার পিস একশো পিস মাল নিলে পঁচিশ টাকা করে হ্যাঁ লটের দামে দিতেছে এটা বুঝছেন চায়না ইনটেক কিন্তু আপনার কাছে লটে লটে এগুলো আমি মনে হয় এক লক্ষ পিসের মতো না তোমার বেচালাম এক লক্ষ পিস তোমার চায়নাতে একবার পাঁচ লক্ষ পিস মাল কিনছিলাম বুঝছেন হ্যাঁ চায়না 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 তারপরে আমাদের কালেকশনগুলো দেখেন এই যে এটা আপনার চায়নার ভিতরে এটা পায়েরও আছে আপনার জরিও আছে মাঝে এই যে অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা কত করে দিচ্ছেন এটা একশো টাকায় বেশি নব্বই টাকা নেক্সট হ্যাঁ আচ্ছা আরেকটা জরির ভিতরে এটা আপনার চার হাতের উপরে আছে এটা সত্তর টাকা পার পিস দেশের অনেক ব্যবসায়ী আপনার কাছ থেকে অন্য নিয়ে ব্যবসা করে হ্যাঁ এটা একশো টাকার উপরে বিক্রি করতে পারবো আচ্ছা এই যে আমাদের একটা ছয় হাত কালেকশন আছে এটা অরিজিনাল ছয় হাত পাকিস্তান মাল বুঝছেন প্রিন্টের কোথাও পাওয়া যাবে না 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 এটা আমরা ছাড়া কেউ বেচছে না হ্যাঁ সুতি এটা আমাদের আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাই দিই যাতে এখন সুবিধা হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারে বুঝেন নাই এই যে দেখেন ছয় হাতের ভিতরে আর একটা ডিজাইন হ্যাঁ পাকি যারি ছয় হাত ব্যতিক্রম কালেকশন থাকে সবসময় আপনার কাছে হ্যাঁ সব সব ব্যতিক্রম ওনা বেশি তো আমার প্রচুর ওনা ছিল এই যে এইটা
দেখেন ডিজাইনের কোনো শেষ নাই, অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা। হ্যাঁ হ্যাঁ, ছয় হাতের মধ্যেই এটা দামটা, প্রাইসটা শুধু 140 করে, বুঝছেন? ছয় হাতের কালেকশনগুলো এই যে দেখেন, অনেক সুন্দর কাপড় চলতেছে বেশি। হ্যাঁ 140 চলতেছে। হ্যাঁ অনেক মাল চলে অনেক। এই যে আরেকটা বাটিকের মধ্যে দেখেন, চায়নার ভিতরে এটা অরিজিনাল লিলেন, বুঝছেন? চ্যানেলের ভিতরে এটা পাঁচ হাত পাক্কা হইব বহর, আপনার 47 ইঞ্চি, অনেক সাইজ, এগুলো অনেক সেল, 140 140। আর দামির ভিতরে আছে এই যে দেখেন, কাজ করা ফুল বডি কাজ, একবারে সুতি পিওর, আপনার অর্গেন্টি কাপড়ের ভিতরে কাজ করা। এই যে দেখেন, এটা 260 টাকায় বিক্রি করি, একবারে 250 একবারে 250। কালেকশনের কোনো শেষ নেই দেখেন, এটা 140 টাকা পাঁচ হাত। মুখে যা বলেন তাই নাকি? এক একবারে কোনো মিশা কথা নাই, না সিটার বাটফারি নেই। আর একটা সুতি অর্গেন্টি এক কালার, হুম ভালো চলে তো, এগুলো জামা লাগে মিলাই মিলাই নেয় 85 টাকা রেট। আর একটা যেন আফসন বসানো, এগুলো আফসনের, আবার আপনার লেস লাগানো আছে, অনেক সুন্দর না চায় না, 110 টাকা পার পিস। এটা এটার ভিতরে চায়নার ভিতরে লেস লাগানো, এটা পিন করা, এটা আফসন করা, বুঝলেন? একই দাম, একই দাম, 110 টাকা। এটা অনেক সুন্দর সুন্দর এসি কটনের ভিতরে কাজ করা, আবার ডলার বসানো, আরে কাপড় এইগুলো যায় না, হ্যাঁ আবার নেই, এগুলো 240 টাকা করে, আগে 250 টাকা ছিল, 10 টাকা কমাই দিছি, শুধু কাজ 180 টাকা পার পিস। হুম, আপনার এসি কটনের এক কালার, পাক্কা পাঁচ হাত লম্ব হইব, ডাবল পিকো কাজ করা, এটা হলো 120 পাকিস্তানি ডিজাইন, অনেক সুন্দর কাপড় এগুলো, সব পাইব, সব ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর, 140 টাকা কইরা। আবার এই যে 70 টাকা কইরা ভাইয়ের মাল, এটা চলতে আপনার, বুঝছেন? এটা চলই, এই যে এটা কাজ করা সুতির মধ্যে, বুঝছেন? এগুলো এমব্রয়ডারি কাজ করা, 140। হ্যাঁ স্টক করবো, এই যে নিয়ে দেখেন ডিজাইন দেখেন না, অনেক সুন্দর ডিজাইন, 130 টাকা পার পিস, পাঁচ হাত লম্ব হইব, এটাও আপনার পাঁচ হাত লম্ব হইব, 130। কাপড় কি দেখছেন, শেডের ভিতরে আবার প্রিন্ট আছে, এই যে দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আপনার এই 16 এডিশনের মধ্যে অনেক চলা চলছে, দেখেন ডিজাইন, ডিজাইন আর ডিজাইন, প্রচুর ডিজাইন, এটাও 130 টাকা। এটা এই আপনার স্টেপের ভিতরে একবারে সুতি পাক্কা পাসাত হইব, এটা বুঝছেন? পাক্কা পাসাত হইব, 125 টাকা পার পিস। আমাদের ভালো মাল বেশি আমরা, বুঝছেন? টাকাটা কিন্তু ভালোই লাগবো, ওই আপনার বকর চক্কর মালও বেশি না, কালেকশন ভালো হইলে সবসময় টাকা আছে, 100 টাকা পার পিস। হ্যাঁ আপনার কালেকশন যদি খারাপ হয় মানুষ নিব, একবার কিনার কিনবো না, সবসময় ভালো জিনিস নেবেন, টাকা বেশি দিয়ে আপনি বিক্রিও করতে পারবেন ভালো, বুঝছেন? এগুলো রং দোনো, 100 টাকা পার পিস। এটা হলো হাজারি বুটা, এটা অনেক চলা চলে। হ্যাঁ আবার এই যে পম্পম লাগানো আছে, 120 টাকা পার পিস, চাই না ডিজিটাল না গেলে তো, ডিজিটাল পিন 115 টাকা পিস, ডিজিটাল বড়টা দাও ভাই, এটা হলো চেয়ারি হাজার, বুঝছেন? 72 ইঞ্চি লম্বা হবে আপনার, 140 টাকা পার পিস। অনেক অনেক চেয়ারি হাজার, সবাই হাজার সবাই পরে বুরকার সাথে, এসে অনেক সুন্দর, এ দেখছেন? আবার 2 নম্বরও কিন্তু বাড়েছে এটি বৃত্তে, এগুলা দেখেন শুধু 50 টাকা, মেলা মেলা তো, মেলা তো গোডাউন, এনে তো কিছুই না, শুধু 50 পার পিস, হাজার 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 চায়না, এগুলো চায়না, চায়নায় কম দামে দেয়, বুঝছেন? বাংলাদেশের মধ্যে কাজ করা হাজার, দেখেন এটি অনেক সুন্দর সুতি কাজ, কাজ করার ভিতরে আবার লেস লাগানো, প্রতি বসানো আছে, 110 টাকা পার পিস। আমরা চাই প্রত্যেকটা কাস্টমারে যাতে কম কমে রেট দিতে পারে, বুঝছেন?
হেরাও নিয়ে সফলতা ব্যবসা করতে পারে, আবার নিতে পারো। যদি বেশি রেট রাখতো তো হেরা বাঁচত না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।